আমরা সকল বাঙালিরাই কম বেশি মিষ্টি খেতে ভীষণই ভালোবাসি। আজ তোমাদের সঙ্গে এরকমই একটা ভিন্ন স্বাদের মিষ্টি রেসিপি শেয়ার করব। মিষ্টিটা বানানোর জন্য লাগবে ক্ষীর, চিনি, সুজি, নারকেল কোড়া আর কয়েকটা এলাচ। প্রথমে গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সুজিটা দিয়ে দিলাম। এখানে আমি এক কাপ মতো সুজি ব্যবহার করেছি। সুজিটা একটু ড্রাই রোস্ট করে নেব। সুজিটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন সুজিটা একটা অন্য পাত্রে ঢেলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব খোয়া ক্ষীর আর পরিমাণ মতো চিনি। তারপর হাত দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এর মধ্যে কোনো জল ব্যবহার করব না। তারপর গ্যাসটা অন করে এই মিশ্রণটা গ্যাসের মধ্যে বসিয়ে দেব। তারপর এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে অনবরত নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করে নেব। ফ্লেভারের জন্য দিয়ে দিলাম চারটে এলাচ। তারপর আবারও নাড়াচাড়া করতে থাকব। মিশ্রণটা যখন অর্ধেকটা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব ড্রাই রোস্ট করে রাখা সুজিগুলো। তারপর আবারও নাড়াচাড়া করে মিশ্রণটাকে সম্পূর্ণভাবে শুকনো করে নেব। মিশ্রণটা সম্পূর্ণভাবে শুকনো হয়ে যাওয়ার পর একটা থালার মধ্যে ভালো করে ঘি ব্রাশ করে নিয়ে মিশ্রণটা থালার মধ্যে ঢেলে দেব। তারপর একটা স্প্যাটুলার সাহায্যে উপরটা ভালো করে সমান করে নেব। তারপর এটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করতে দেব। মিশ্রণটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর নিজেদের পছন্দ মতো যে কোনো একটা শেপে কেটে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু একটা মিষ্টির ডেজার্ট। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও। সেই সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।